কালবৈশাখীর প্রচন্ড ঘূর্ণিঝড়ে তছনছ কাটিগড়া, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে উত্তর ও দক্ষিণ কাটিগড়ার বিভিন্ন এলাকায়। প্রকাণ্ড গাছ ভেঙে পড়ে সড়কের উপর, বৈদ্যুতিক তার তছনছ হয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন মোহনপুর ও ভুবনেশ্বর নগর। এছাড়াও প্রচন্ড ঘূর্ণিঝড়ে নিজ কাটিগড়া, ময়নারপাড়, লামারগ্রাম, সিদ্ধেশ্বর ইত্যাদি এলাকা জুড়ে তীব্র বেগে ঝড়ের তাণ্ডব চলে, জনজীবন অনেকের ক্ষতিসাধন হয়েছে। গত কয়েকদিন থেকে প্রকৃতির তাণ্ডবে হাহাকার উত্তর ও দক্ষিণ কাটিগড়া। মেঘের গর্জনে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রামাঞ্চলের জনমনে। প্রবল বেগে ঝড় বৃষ্টিতে দক্ষিণ কাটিগড়ার বেশ কয়েকটি গ্রামের অসংখ্য গাছপালা ভেঙে পড়েছে। ঘূর্ণিঝড়ে অনেকের বাড়ির চালের টিন উড়ে গেছে, কিছু সংখ্যক লোকের ঘর ধসে পড়েছে। এছাড়াও গাছ পড়ে অনেকের ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং ছোট ছোট বাহন দুমড়ে মুচড়ে গেছে। বিশেষ করে দরিদ্র সীমারেখার নিচে বসবাসকারী লোকেরা এই বিধ্বংসী ঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন। অন্যদিকে প্রকৃতির তাণ্ডবে ক্ষতি হচ্ছে কৃষকদেরও। গত এক মাস পূর্বের ক্ষতিগ্রস্তরা আজও সরকারি সাহায্য পায়নি, এর মধ্যে আবারও ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। স্থানীয় জনগণের অভিযোগ, গত 50 বছর পূর্বে তাদের গ্রামে বৈদ্যুতিক খুঁটি এবং তার লাগানো হয়েছে, আজও বিপজ্জনক অবস্থায় রয়েছেন তারা। আমরা সত্যি তৃতীয় খণ্ডের, বিশেষ করে এই যে লাইন যেটা আর কি, এটা কারেন্টের লাইন, কারেন্টের লাইনটা আমি কইতে আছি আর কি, লাইনটা আমরা আছি অনেক জায়গাতে দেখা যায়, মাথার উপর দিয়ে মানে বজ্রপাত যে পাওয়ার আর কি, কোনোখানে হাত একটু উপরে উঠাইলি লাইনে টাচ করে যাই গিয়া, আমরা মানে জীবন মরণের একটা সমস্যা আর কি। যে আজকে দেখা যায় অনেক বছর ধরিয়া লাইন ঝুলা আছে আর কি, আস্তা গ্রামেই, সেতু গ্রামে যে আছে এটা এখনো ঠিক না। আপনার গ্রামের নাম কি? সেউতি তৃতীয় খণ্ড, ভুবনেশ্বর নগর। আচ্ছা, আমরা এটা কইতে আছি, এখন তো লাইনের কোনো কাজও নাই। আজকে 30 বছর ধরে আমরা গ্রামের যুবক যারা আছে সবসময় আমরা সাহায্য করতে আমরা প্রস্তুত আছি, কিন্তু কোনো প্রকার আমরা তার কাছ থেকে কিছু পাইনি। তাই আজকে কি অনেকদিন, আজকে প্রায় 1 বছর আমি শুনি আর যে বড়সড় শোনা যার যে আমরা কেবল আনে আইসে গিয়ে শোনা যার স্যাংশন হয়েছে, কিন্তু এটা তারা কইতেছে, যারা লাইনম্যান যারা তারা কইতেছে কেবল না আইসে, কিন্তু এখন পর্যন্ত নেওয়ার কারণটা বুঝতে পারে না। বোধহয় কন্ট্রাক্টরের কিছু নেগলিজেন্সি আছে বোধহয়, যার ফলে এখনও মানে কোনো কাজ হন না। এখন যে লাইনটা আমরা যে তার সিরিয়া পড়ছে যে এটা এখন রাস্তার উপর তার এরকম রাস্তা, এরকম সম্পূর্ণ গ্রামে কতটা জায়গা থইব? বহু জায়গাতে আছে এটা, মানে এটা মানে গ্রামের যুবক যারা আছে সবখানে আমরা সাহায্য করতে প্রস্তুত এবং সাহায্য করে আইতেছি এখনো আমরা, যে বার হইছে সাহায্য করার জন্য। মানে বিভাগীয় তরফ থেকে কোনো মানে না না কিছু নাই, তারা আইলে পরে শুধু এই যে মানে একটু চাইয়া যাইব গিয়া, তারা একটা বাস কাটলে আমরা 50টা বাস কাটি তো আমরা দিও করি, কিন্তু কোনো প্রকারের না লাইন আর ও সিরা তার এখন যে তারটা সিরিয়া পড়ছে এটা কিন্তু বহুত দিন আগে, এটা কিন্তু কালকের ঘূর্ণিঝড়ে পড়ছে, ঘূর্ণিঝড়ে পড়ছে এটা। তো আমরা এসডিএম মহাশয়ের কাছে এটাও আমরা বিশেষ প্রথমত অনুরোধ বলবো, এরপর তো আমরা হয়তো অন্য ব্যবস্থা নেওয়ার লাগে আমরা একটু আগাইতাম পারি, এর লাগে এসডিএম মহাশয়ের এইটার বিহিত ব্যবস্থা নেওয়ার লাগে অতি সত্ত্ব এটা তার কাছে আমরা একটা আবেদন, কিন্তু পরবর্তী আবেদনটা হয়তো কোন দিকে যাইতে পারি এটা আমরা কইতাম পারি না। এখন কমটা বিদায় নিচ্ছি, পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথে থাকুন, ধন্যবাদ।